আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত তৃতীয় শ্রেণীর অধ্যায় 6-এর যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার সপ্তম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 6-এর 6.1-এর 16 নম্বর অঙ্কে দেওয়া আছে যে মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। তারপরে কি বলছে দেখো, মায়ের বর্তমান বয়স 45 বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এখন দেখো প্রশ্নটা আমরা একটু ভালোভাবে বুঝে নিই। এখানে কি বলছে, মায়ের বর্তমান বয়স, বর্তমান মানে কি এখনকার বয়স, কি পুত্রের বয়সের 3 গুণ। অর্থাৎ পুত্রের বয়স যত তার 3 গুণ হচ্ছে কি মায়ের বর্তমান বয়স। তাহলে এখন পুত্রের বয়সটা দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া নেই। তাহলে এখন দেখো মায়ের বর্তমান বয়সটা আবার দেওয়া আছে কত, 45 বছর। এখন আমাদের বের করতে বলেছে যে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে এখন আমরা এটা কিভাবে করব, তাহলে দেখো এখানে যেহেতু মায়ের বর্তমান বয়স দেওয়া আছে এবং পুত্রের বর্তমান বয়স কি করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে, তাহলে এখন আমরা শুরুতে কি করব, আমরা লিখে নিব সমাধানে যে দেওয়া আছে কি মায়ের বর্তমান বয়স 45 বছর। তাহলে এখন আমরা পুত্রের বর্তমান বয়সটা কিভাবে বের করব, এই যে মায়ের যে বর্তমান বয়স অর্থাৎ এখনকার বয়স কত, 45 বছর, অর্থাৎ পুত্রের বয়স যত ছিল তার 3 গুণ হয়ে কিন্তু কত হয়েছে, 45 বছর হয়েছে। তার মানে এখন আমরা পুত্রের বয়সটা কিভাবে বের করব, আমরা যদি এই যে 3 দ্বারা, যদি যেহেতু মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ বলছে, তার মানে আমরা এখানে 3 দ্বারা যদি 45-কে ভাগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, আমরা পুত্রের বর্তমান বয়সটা পেয়ে যাব। তাহলে আমরা লিখবো, সুতরাং পুত্রের বর্তমান বয়স 45/3 বছর। তার মানে এখন আমরা 3 দ্বারা 45-কে ভাগ করব, এবং ভাগ অঙ্ক তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভাগ অঙ্কটি ডান পাশে দেখিয়ে দিয়েছি। এখন আমরা 3 দ্বারা কাকে ভাগ করব, 45-কে ভাগ করব। তার মানে 3 হচ্ছে কি ভাজক এবং 45 হচ্ছে কি ভাজ্য। তাহলে 3 যেহেতু একটা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে এখন আমরা ভাজ্যের বাম পাশ থেকে এক অঙ্ক নিয়ে কাজ করব। অর্থাৎ এখানে আমরা 3-কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা এখন 3 দ্বারা 4-কে আমরা এমন ভাবে ভাগ করব যাতে কি হয় 4-এর সমান বা কাছাকাছি একটা সংখ্যা পাই, কিন্তু তার চেয়ে বড় হওয়া যাবে না। তাহলে এখন দেখো আমরা 3 দ্বারা যদি 1-কে গুণ করি, 3 1-এ 3, তাহলে এই যেহেতু 1 দ্বারা গুণ করলাম, এটা এই 1টাকে আমরা ভাগফল হিসেবে ডান পাশে লিখবো, এবং যে গুণফলটা পেয়েছি সেই গুণফলটা লিখবো হচ্ছে 4 বরাবর ঠিক নিচে। তারপর আমরা কি করব, একটি দাগ টেনে দিব। দাগ টেনে নেওয়ার পর এখন আমরা বিয়োগ করব। তাহলে আমরা 4 থেকে যদি 3 বিয়োগ করি কত পাচ্ছি, 1। তাহলে এখন 3 দ্বারা যেহেতু আমরা 1-কে ভাগ করতে পারছি না, তাহলে এখন আমরা কি করব, ভাজ্য থেকে ভাগের নিয়ম অনুযায়ী একটা অঙ্ক নামাবো। তাহলে দেখো আমি এখান থেকে 5 নামিয়েছি, তাহলে কত হয়েছে সংখ্যাটি, 15। তাহলে এখন আমরা 3 দ্বারা যদি 15-কে ভাগ করি, তাহলে দেখো 3 5 15, অর্থাৎ পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে এখন দেখো এই যে 5 দ্বারা যে গুণ করলাম 3-কে, তাহলে এই 5টা ভাগফল হিসেবে 1-এর ঠিক ডান পাশে বসে যাবে। তাহলে এখন দেখো 15 থেকে 15 আমরা যদি বিয়োগ করি কত পাচ্ছি, 0। তার মানে এখানে আমরা ভাগফল যেটা পেয়েছি সেটা কি, সেটাই হচ্ছে পুত্রের বর্তমান বয়স। তাহলে দেখো পুত্রের বর্তমান বয়স আমরা লিখবো কত, 15 বছর। এবং তুমি যদি একটু যাচাই করতে চাও, দেখো আমাদের প্রশ্নে কি বলা ছিল, আমাদের প্রশ্নে বলা ছিল যে মায়ের বর্তমান বয়স হচ্ছে কত, পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স আমরা কিন্তু এখানে বের করেছি কত, 15 বছর। তার মানে মায়ের বর্তমান যেহেতু পুত্রের বয়সের 3 গুণ বলছে, তার মানে এখানে পুত্রের বর্তমান বয়সটাকে আমরা যদি 3 দ্বারা গুণ করি, অর্থাৎ এটা তোমাদের করার প্রয়োজন নেই, তোমাদের এটা যাচাই করার জন্য, অর্থাৎ তোমার অঙ্কটা সঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য তোমাদের এই কথাটা বলতেছি। অর্থাৎ এখানে দেখো পুত্রের বর্তমান বয়স 15 বছর, এখানে আমরা 15-কে যদি 3 দ্বারা গুণ দিই, 3 15 কত, 45। তার মানে এই দেখো এখানে মায়ের বর্তমান বয়স কত বছর, 45 বছর। তার মানে পুরোপুরি মিলে যাচ্ছে, তার মানে আমাদের অঙ্কটি ঠিক আছে। তার মানে উত্তর লিখবে যে উত্তর 15 বছর। তারপরে দেখো 17 নম্বর অঙ্কে দেওয়া আছে যে সুরমা প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। অর্থাৎ এখানে দেখো প্রতি ডজন বলতে কি বোঝানো হয়েছে, 1 ডজন। প্রতি বলতে বোঝা হয় এখানে 1, অর্থাৎ 1 ডজন। আমরা জানি যে কি 1 ডজন সমান হচ্ছে 12টা, অর্থাৎ এখানে সুরমা 1 ডজন ডিম বিক্রি করে কত টাকা বলছে, 90 টাকা ধরে। 90 টাকা ধরে এভাবে সে কত ডজন বিক্রি করে, 6 ডজন ডিম বিক্রি করে। তারপরে দেখো প্রশ্নে কি বলছে, যে সে যত টাকা পায়
অর্থাৎ এখানে 6 ডজন ডিম বিক্রি করে যত টাকা পায় তা থেকে সে কি করে 85 টাকা বাজারে খরচ করে, অর্থাৎ সে তার বাজার খরচ করে 85 টাকা, তারপর বাকি টাকা সে কি করে ব্যাংকে জমা রাখে। তাহলে এখন আমাদের প্রশ্নে বের করতে বলেছে যে সে কত টাকা ব্যাংকে জমা রাখে। তাহলে এখন 1 ডজন ডিম বিক্রি করে হচ্ছে 90 টাকা, তাহলে এখন আমরা অনায়াসে বের করতে পারবো 6 ডজন ডিম বিক্রি করে কত টাকা, অর্থাৎ তার বেশি হবে। তাহলে এখন আমরা কি করব, গুণ করব। গুণ করার পর আমরা 6 ডজন ডিমের দাম পেয়ে যাব, বিক্রি বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে যেটা পাবো সেখান থেকে আবার কি করে, সেখান থেকে আবার 85 টাকা বাজার খরচ করে। তার মানে এখান থেকে 6 ডজন ডিমের দাম থেকে আমরা কি করব, আমরা এই 85 টাকাটা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা বাকি টাকাটা পেয়ে যাব, এবং এই বাকি টাকাটাই কিন্তু ব্যাংকে জমা রাখা হয়। তাহলে দেখো আমি সমাধান এইভাবে লিখেছি যে সুরমা 1 ডজন ডিম বিক্রি করে কত, 90 টাকা। সুতরাং সুরমা 6 ডজন ডিম বিক্রি করবে কত, আরো বেশি, কারণ যেহেতু 1 ডজন 90 টাকায় বিক্রি করে তার মানে 6 ডজন তো আরো বেশি টাকায় বিক্রি করবে। তার মানে আমরা কি করব, আমরা অবশ্যই গুণ করব। তার মানে আমরা 6 গুণ 90 টাকায় লিখব। তারপরে এখন দেখো আমরা গুণকটি করতেছি, তাহলে 90 যেহেতু একটি কি শূন্যযুক্ত সংখ্যা, তাহলে এখন আমরা শূন্যটা বাদ দিয়ে গুণ করি, 6 9 54, তারপরে একটা যেহেতু শূন্য আছে শূন্যটা আমরা ডান পাশে বসিয়ে দিব। তার মানে কত হলো, 540 টাকা। তার মানে দেখো আমরা লিখেছি যে 6 ডজন বিক্রি করে কত টাকায়, 540 টাকায়। এছাড়া তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ আমি গুণকটি দেখিয়ে দিয়েছি, 90 গুণ 6, তার মানে এখন তোমরা চাইলে এভাবে গুণ করতে পারো, 600 তারপর 6 9 54, অর্থাৎ 540। তাহলে এবার দেখো এখন আমরা কি করব, আমরা 6 ডজন ডিমের দাম পেয়ে গেলাম। এখন তাহলে লিখবো যে সুরমা ডিম বিক্রি করে পায় কত টাকা, 540 টাকা। তারপরে সে কি করে এখন বাজার খরচ করে কত টাকা, 85 টাকা। তাহলে এখন আমরা একটা আন্ডারলাইন করব, অর্থাৎ এভাবে একটা দাগ টেনে নিব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে বাকি থাকে, অর্থাৎ আমরা লিখবো বাম পাশে যে বাকি থাকে। এখন আমরা বিয়োগ করতেছি, তাহলে দেখো আমরা ডান পাশ থেকে আসব, অর্থাৎ এককের অঙ্ক থেকে আমরা বিয়োগ করব। তাহলে শূন্য থেকে যেহেতু আমরা 5 বিয়োগ করতে পারছি না, যেহেতু শূন্য একটা ছোট অঙ্ক, তার মানে এখন এটাকে আমরা কি করব, 1 যোগ করে এটাকে আমরা 10 বানাবো। তাহলে 10 থেকে এখন 5 বিয়োগ করলে কত হয়, 5, হাতে থাকে কত, 1। এ 1 আমরা কিসের সাথে যোগ করব, 8-এর সাথে, 8-এর সাথে 1 যোগ করলে হয় 9। তারপর এখন যেহেতু আমরা 4 থেকে বিয়োগ করতে পারছি না 9, তাহলে এটার সাথে আবার 1 যোগ করব, অর্থাৎ 14 বানাবো। 14 থেকে 9 গেলে কত হয়, 5। তাহলে আমরা 5 লিখবো, হাতে থাকে কত, 1। তাহলে এখন আমরা কি করব, এই যে 5 থেকে আমরা 1 বিয়োগ করলে কত পাচ্ছি, 4, তার মানে বাকি থাকে কত টাকা, 455 টাকা। তাহলে এখন এই যে এই বাকি টাকাই কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, এবং এই বাকি টাকাই কিন্তু সে কি করে ব্যাংকে জমা রাখে। তাহলে আমরা লিখবো, সুতরাং সুরমা ব্যাংকে জমা রাখে 455 টাকা। তাহলে উত্তর লিখবে কি তোমরা, উত্তর লিখবে 455 টাকা। তারপরে দেখো 18 নম্বর অঙ্কে দেওয়া আছে যে পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। অর্থাৎ এখানে দেখো পিতার বর্তমান বয়স বলতে কি, বর্তমান বয়স বলতে এখনকার বয়স, অর্থাৎ পিতার বর্তমান বয়সটা কি বলছে, কন্যার যত বয়স তার বয়সের 4 গুণ। তারপর দেখো আবার কি বলছে যে 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল কত, 6 বছর। অর্থাৎ 4 বছর পূর্বে বলতে কি বোঝানো হয়, আগে, অর্থাৎ 4 বছর আগে কন্যার বয়স ছিল কত বছর, 6 বছর। এটা কিন্তু কন্যার বর্তমান বয়স না, বর্তমান বয়সটা আমরা বের করব। তারপর দেখো কি বলছে যে পিতার বর্তমান বয়স কত, অর্থাৎ দেখো এখন আমাদের বের করতে বলেছে যে কি, পিতার বর্তমান বয়সটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখন আমরা কিভাবে বের করব, আমাদের কিন্তু একটা হিন্ট দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল কয় বছর, 6 বছর। অর্থাৎ 4 বছর আগে কন্যার বয়স ছিল 6 বছর। তাহলে এখন আমরা যদি 4 বছর পরে আমরা বয়সটা বের করি, অর্থাৎ আমরা কি পাবো, 4 বছর পরে বের করলে আমরা বর্তমান বয়সটা পাবো কন্যার। তাহলে আমরা সমাধানে লিখবো, দেখো 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল কয় বছর, 6 বছর। সুতরাং এখন কন্যার বর্তমান বয়সটা কি হবে, অর্থাৎ আমরা যদি এই যে 4 বছর আগের এই যে 4 যদি আমরা কন্যার 6 বছরের সাথে যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা কন্যার বর্তমান বয়সটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা 6 যোগ 4 বছর, অর্থাৎ কত পাচ্ছি দেখো, 10 বছর। তার মানে এখানে আমরা কন্যার বর্তমান বয়স পেয়ে গেলাম কত বছর, 10 বছর। তাহলে এখন যেহেতু বর্তমান বয়স বের করে ফেললাম, তাহলে এখন খুব সহজে আমরা কি বের করতে পারবো, পিতার বর্তমান বয়সটা বের করতে পারবো। কারণ আমাদের প্রশ্নে দেওয়াই আছে যে পিতার বর্তমান বয়স কন্যার বয়সে কয় গুণ, 4 গুণ।
তাহলে দেখো আমরা লিখবো যে পিতার বর্তমান বয়স কন্যার বর্তমান বয়সের 4 গুণ। তাহলে সুতরাং এখন আমরা লিখবো যে পিতার বর্তমান বয়স, অর্থাৎ এখানে কন্যার বর্তমান বয়স কত? 10 বছর। তার মানে 10 কে আমরা কি করবো? 4 দ্বারা গুণ দিব। তার মানে 10 গুণ 4 বছর। তাহলে আমরা জানি কি 4 দশে কত? 40 বছর। তাহলে এখন আমরা বর্তমান বয়স পেয়ে গেলাম, পিতার বর্তমান বয়স কত? 40 বছর। এবং এটাই কিন্তু আমাদের প্রশ্নে বের করে দেখাতে বলা হয়েছিল। তাহলে উত্তর লিখবে তোমরা যে উত্তর 40 বছর। আশা করি তোমরা ওগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।